নমস্কাৰ প্ৰশ্ন কালত কৰুই মই শান্তিভূষণ আজি প্ৰশ্ন কালৰ প্ৰসংগ ৰৈছে খোলিলা গোমৰ স্কিল ইন ওলাই কৈছোঁ স্কিল ইন ইণ্ডিয়াৰ একপোৰ্ট আছিল ইণ্ডিয়া স্কিল ৰপৰ্ট আছিল যদি তথ্য আছিল যে ওড়িশাৰে যেতিকি পিলা পাঠ পঢ়ি ডিগ্ৰী হাসলি তাৰ অডষি প্ৰশত পিলা নিযুক্তি পাইপাই যোগ্য নুহুতি তা সৈতে ইংলিছ ইংৰাজী শিক্ষা ক্ষেত্ৰৰে বিষা পচৰে পঢ়িছে অন্য় তুলনাৰে এই সাংঘাতিক তথ্য গোটে প্রকার প্রশ্ন সৃষ্টি প্রশ্নবাসী সৃষ্টি করছে যে দক্ষতা বিকাশ প্রাধিকরণ যে থিলা লাগে তার সফল রূপায়ন হল কি কে সফল হলা দক্ষতা বিকাশ প্রাধিকরণ এই প্রসঙ্গে আজ আলোচনা প্রকৃতরে এই যে রিপোর্ট আসি সে গুমর খোলি কি আমাদের যে সামিল হবেন সে পরিচয় করে দেছে আমাদের সামিল হবেন নওয়াজ ছাত্র কংগ্রেস সভাপতি ওমপ্রকাশ মিশ্র বিজেপি যুবনেতা তা সামিল তথা স্বাগত প্ৰথমে আলোচনা আৰম্ভ কৰিবলৈ চাহবি ৰত্নাক বাবু আপোনাৰ পাখু যিহেতু তথ্য যি আছে যে তথ্য সমস্ত উদ্বেডিত কল ভৰি বা উদ্বেগজনক তথ্য সেই তথ্য ক'ত যে অৰ্ষি প্ৰশত পিলা সেনে যোগ্যত হাসল কৰ নিযুক্তি যোগ্যতা সফিচিয়েণ্ট নুহ অৰ্থাৎ পাঠ পঢ়ি সেনেকৈ ডিগ্ৰী হাসলি কিন্তু নিযুক্তি পাইপৰাই যোগ্য নুহেঁতে এই কথাটো আপোনাৰ কেমি দেখুচাৰ ଧନ୍ୟବାଦ ଶାନ୍ତି ବାବୁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଏହା ଉଦ୍ବେଗର ବିଷୟ ଆମର ଏଇ ଯେଉଁ ସର୍ଭେଟି ଆସିଛି ଏଇଟା ଗୋଟେ ନେସନ୍ ୱାଇଡ଼ ସର୍ଭେ ପ୍ରାୟ ତିନି ଲକ୍ଷ ଆମର ଟେକ୍ନିକାଲ ଗ୍ରାଜୁଏଟସ୍ ଏବଂ ପଲିଟେକ୍ନିକ୍ ଷ୍ଟୁଡେଣ୍ଟସ୍ ମାନଙ୍କର ଏଇଟା ସର୍ଭେ କରାଯାଇଛି ଆଉ ସେଥିରୁ ଯାହା ନିଷ୍କର୍ଷ ବାହାରିଛି ଆମେ ସ୍କିଲ୍ଡ୍ ଇନ୍ ଓଡ଼ିଶା କହି ଅନେକ ବ୍ରାଣ୍ଡିଙ୍ଗ କରୁଛେ কিন্তু আমি ইন্ডিয়া স্কিল ক্যাপিটাল অফ দি ওয়ার্ল্ড কই প্রধানমন্ত্রী আমি স্বপ্ন দেখাই কিন্তু বাস্তবতাটি যা সেটা উদ্বেগজনক আমি প্রথম দশ রাজ্য ভিতরে আসিপারি না তার মুখ্য কারণ হচ্ছে কি আমার জাগারে। শিক্ষার ক্য়াটি বা শিক্ষার মান উপরে এক প্রশ্নবাচী সৃষ্টি হয়েছি এবং আমার এটি যে শিক্ষা অনুষ্ঠান ইন্ডস্ট্রি এবং রিস এই তিন ভিতরে সামঞ্জস্য বা তারতম্য না এর নিশ্চিত ভাবে পরিলক্ষিত হচ্ছে শিক্ষার কথা আপনার কোচ কী শিক্ষার মান কাইকি উন্নত নুয়ে যে পলিটেকনিক হোক আইটিআই হোক কিংবা অন্য ক্ষেত্রে দক্ষতা পাও কিন্তু নিযুক্তি মিলুনা সেই নিযুক্তি বা যে যোগ্যতা সে হাসল করছেন নিযুক্তি সফিসিয় নুয়ে কিন্ত হ অনেক কারণ ইছা রয়েছে প্রথমত কব্যা কি আমার যে ভূমি অনেক ইনফ্রাষ্ট্রচর সেই ইনফ্রাষ্ট্রকচর এক বড় ধরনার গ্যাপ রহিছি কি আমার যে হিসাবের ট্রেন্ড কথা রথ আমাকে সেই হিসাবে ট্রেনে টিচরস অনুযায়ী আমার শিক্ষার যে রিগর রহবা কথা যে প্রকার আমার কালিটি দেবা কথা এক্সপোজর মিল কথা সেই থেকে নিশ্চিত ভাবে কেউ আমি টিকি ল্যাকিং রয়ে যা আপ সবু মূল বিষয় হোচি কি আপনি যেটা

ଯେଉଁଟା ଆମର ହାର୍ଡ଼ ସ୍କିଲ୍ କହୁଛେ କି ମୁଁ ଇଞ୍ଜିନିୟରିଂ ଭଲ କରିଛି କିମ୍ବା ମୁଁ ପଲିଟେକ୍ନିକ୍ରେ ଗୋଟେ ଦକ୍ଷତା ହାସଲ କରିଛି ଯେଉଁଟା ମୋର କୋର୍ ସ୍କିଲ୍ ସେଇଟାକୁ ମୁଁ ପରିପ୍ରକାଶ କରିପାରୁଛି କି ମୋର କମ୍ୟୁନିକେସନ୍ଟା କେତେ ଏଫିସିଏଣ୍ଟ ମୁଁ ଇଂରାଜୀରେ ଅନ୍ୟମାନଙ୍କ ସାଙ୍ଗରେ କନଫିଡେଣ୍ଟଲି କଥା ହେଇପାରୁଛି କି ମୋର ନ୍ୟୁମେରିକାଲ୍ ସ୍କିଲ୍ କ୍ରିଟିକାଲ୍ ଥିଙ୍କିଙ୍ଗ୍ ଏହିସବୁ ମଧ୍ୟ ଆଜିକା ସମୟରେ ବହୁତ ମୂଲ୍ୟବାନ ଜିନିଷ ଆଉ ସେଥିପାଇଁ ଅନ୍ୟ ରାଜ୍ୟ ମାନେ ବିଶେଷ କରି ସାଉଥରେ ଦେଖନ୍ତୁ କିମ୍ବା ଆମର ନର୍ଥରେ ଦେଖନ୍ତୁ ଏମାନେ ବାଜି ଆମର ଦେଖନ୍ତୁ ଆନ୍ଧ୍ର ଆଉ ୱେଷ୍ଟବେଙ୍ଗଲ ଜଣ ଯାକ ଟପ୍ ଟେନରେ ଅଛନ୍ତି କିନ୍ତୁ ଆମ ପାଖରେ ଯେଉଁଟାକି ଆମର ଦୁର୍ଲଭ ସମ୍ବଳ ହ୍ୟୁମାନ ରିସୋର୍ସ ସେଇଟା ହିଁ ଆମର ସବୁଠୁ ସମ୍ବଳ ହେଇଯାଇଛି ମୁଁ ଆସୁଛି ଆପଣ ଆଉଥରେ ଓମ୍ ପ୍ରକାଶ ବାବୁ ଆମର ପଡ଼ୋଶୀ ରାଜ୍ୟ ସେମାନେ ଟପ୍ ଟେନ୍ରେ ରହୁଛନ୍ତି ଆପଣ ପଶ୍ଚିମବଙ୍ଗ କଥା କୁହନ୍ତୁ କିମ୍ବା ଆନ୍ଧ୍ରପ୍ରଦେଶ କଥା କୁହନ୍ତୁ ଆନ୍ଧ୍ର ଅଛି ନମ୍ବର ଫାଇଭରେ ପଶ୍ଚିମବଙ୍ଗ ଅଛି ନମ୍ବର ନାଇନରେ ଯେଉଁ ଟପ୍ ଟେନ୍ ରାଜ୍ୟ ଯେଉଁମାନେ নিযুক্তি দেওয়া কি সবুঠ আগে অনেক ওড়শা সে স্থানের পৌঁছি পাবনা পাখাখি অড়ষট্টি প্রত পা সে নিযুক্তিপাশে যোগ্য নুতি ইয়ে কথা বর্তমান সবু বড় সমস্যা হই উভা হয়েছে যে পিলা মানে পাঠ পড় সে নিযুক্ত যদি আপনার তথ্য উপরে নজর পকাইবে আপনার পাঁচ আসবি বিধানসভা তথ্য উপরে কিন্তু এই যে তথ্য আসি ইন্ডিয়া স্কিল রিপোর্ট এ তথ্য আপনার কেমনি দেখ নমস্কার ইয়ে অত্যন্ত চিন্তা জনক বিষয়ুৰ্ভাগ্যপূৰ্ণ বিষয় যুৱক মানে প্ৰতীভাৰ অভাৱ নাই কিন্তু এতিয়া সমস্যা ৰ্তিভূমি ৰস আন্তৰিকতাৰ চৰকাৰী আন্তৰিকতাৰ সুব্ৰত বাগি টো যে দায়িত্ব দিয়া গল ইশা ইয়াৰ যেতিয়া দায়িত্ব দিয়া গা ওড়িশাৰ অচাশ টি আই টি দুইশ পদৰ জন কু ছিংগা পুৰ পঠা যায় তুমি ট্ৰেনিংকি অলা কিন্তু আজি যার ফল কোণ কে টাকা খরচ হল এবং তার রেজল্ট কোণ আজিবি বি ওড়িয়া যুবক কোণ পাই চাকরি গোটে পাই অন্য রাজ্যের যাইকি আজ মা বাপা ঠু দূরে যাই অন্য রাজ্যের যাই দাদন খটিবা মজবুর হচ্ছে আজ ওড়িশার ছোট বড় যেত কারখানা অনেক সেটি আইটিআই ডিপ্লোমা বিটেক এ পিলা গুড়া ওড়িয়া পিলা নিযুক্তি পাওনা বাহারু নিযুক্তি পাওয়া বিপিউটি

ଅଭାବ ରହିଛି ଓଡ଼ିଶାରେ ମୂଳ କଥା ହେଉଛି ଯେ ଭିତ୍ତିଭୂମି ମୂଳ କଥା ହେଉଛି ପ୍ରାଥମିକ ଶିକ୍ଷା ପ୍ରାଥମିକ ଶିକ୍ଷାରେ ଦୁର୍ବଳ ରହିଛି ଓଡ଼ିଶା ଯେଉଁଥିପାଇଁ ଆମ ପଡ଼ୋଶୀ ରାଜ୍ୟ ଗୁଡ଼ିକ ଆପଣ ଦେଖନ୍ତୁ ଟପ୍ ଟେନ୍ ରାଜ୍ୟରେ ଆନ୍ଧ୍ର ଅଛି ପଶ୍ଚିମବଙ୍ଗ ଅଛି କିନ୍ତୁ ଓଡ଼ିଶା ପହଞ୍ଚି ପାରୁନାହିଁ ଆପଣଙ୍କ ନଜରରେ କ'ଣ କାରଣ ରହିଛି ଯେଉଁଥିପାଇଁ ଓଡ଼ିଆ ପିଲାଙ୍କ ଭିତରେ ଦକ୍ଷତା ଥାଇକି ମଧ୍ୟ ସେମାନେ ନିଯୁକ୍ତି ପାଇପାରୁନାହାନ୍ତି ନମସ୍କାର ଜୟ ଜଗନ୍ନାଥ ଯେଉଁ କଥା କହୁଥିଲେ ମୋ ଦୁଇ ଭାଇ ଓଡ଼ିଶାର ଭିତ୍ତିଭୂମି ଠିକ୍ ନାହିଁ ଆମ ରାଜ୍ୟରେ ଦୀର୍ଘ କୋଡ଼ିଏ ବର୍ଷ ହେଲା ବିଜେଡ଼ି ସରକାର ନବୀନ ବାବୁଙ୍କ ସରକାର ଶାସନ କରିଛି ଆପଣ ଯଦି ସହରଠୁ ଗାଁ ପର୍ଯ୍ୟନ୍ତ ଯିବେ ପ୍ରତ୍ୟେକ ଶିକ୍ଷାନୁ ଶିକ୍ଷକ ଶିକ୍ଷାନୁଷ୍ଠାନ ହେଉ ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟ ହେଉ କୌଣସି ଜାଗାରେ ଶିକ୍ଷାର ଅବସ୍ଥା ଯାହା ଅଛି ଏଇଟା କାହାକୁ ଅଛବା ନାହିଁ କିନ୍ତୁ ଆଜି ଏ ଯେଉଁ ରିପୋର୍ଟ ବାହାରିଛି ସ୍କିଲେ ଯେଉଁ ରିପୋର୍ଟଟା କାଢ଼ିଛି ଏଥିରୁ ପ୍ରମାଣିତ ହୋଇଯାଇଛି নবীন বাবু হচ্ছে অপার মুখ্যমন্ত্রী দুর্বল মুখ্যমন্ত্রী বলে কারণ আপনার যদি স্কুল মানুষ দেখবে শিক্ষ প্রথম যদি শিক্ষার ব্যবস্থা স্ট্রং থাকি মূলদ সুদৃঢ় থাক নিশ্চিত পিলা ভবিষ্যত ভালো পাঠ হই কিন্তু ওড়িশার মূল শিক্ষা ব্যবস্থা স্থিতি সম্পূর্ণ ভুষাড়ে দিয়েছে রাজ্য সরকার স্কুল হোক কলেজ হ শিক্ষক না সাইন্সর ল্যাব নাই কম্পুটর ল্যাব না কম্পুটর টিচর না ঠিকভাবে ইংলিশ টিচর না তবে কমিটি শিক্ষা ব্যবস্থা সুদৃঢ় হব পিলা মানে কমিটি পাঠ পড়ে আপনার জাঁনি স্কিল ডেভেলপমেন্ট রিপোর্টটা বাহিচি এটি কেন্দ্রর শহে কোটি টাকা সাশন হয়েছে কিন্তু কোণপ রাজ্য সরকার পিলাঙ্ ভবিষ্যৎ চিন্তা করে না কেবল জনে জনে তাঁকর সুব্রত বাপচি খুশি করার যাই কি শহে শহ কোটি লুট করেছেন্য সরকার রাজ্য সরকার ওড়শার ছাত্র হুঁ যুবক মানুষ হুঁতু কে উচ্চ শিক্ষিত হবে। କେମିତି କର୍ମ କର୍ମମଠ ହେବେ ସେ ବିଷୟରେ କେବେ ଚିନ୍ତା କରିନାହାନ୍ତି ସେ ସବୁବେଳେ ଚାହିଁଛନ୍ତି ଓଡ଼ିଶା ଗରିବ ରହୁ ଓଡ଼ିଶାର ଛାତ୍ରମାନେ ସବୁଠୁ ଅଶିକ୍ଷିତ ରୁହନ୍ତୁ କାରଣ ଯଦି ଶିକ୍ଷିତ ହେବେ ଏ ନିର୍ବାଚନ ସମୟରେ ଏ ଯୁବବାହିନୀ ପାଖରେ ଦୁଇ ହଜାର ତିନି ହଜାର ପଇସା ନେଇକି ନିର୍ବାଚନ ପାଇଁ ସେ କାମ କରିବେନି କେବେ ଗରିବ ଥିଲେ କମ୍ ପଇସା କମ୍ ଅର୍ଥରେ ନିର୍ବାଚନ ଜିତିବା ଏ ଆଶାରେ ରାଜ୍ୟ ସରକାର

ଭଲ ପ୍ରଶ୍ନଟି ପଚାରିଲେ ଆମର ପ୍ରଚାର ପ୍ରସାର ଏବଂ ପରିକଳ୍ପନାର ବାସ୍ତବତା ୟା ଭିତରେ ଅନେକ ଗ୍ୟାପ୍ ରହୁଛି ଆଜ୍ଞା आप जो एडि प्रोजेक्ट कथा कहे एडि प्रोजेक्ट को मत बहुत पाखर देखा सौभाग्य मिलता से जो कल्पनाटी होता निश्चित भाव से गोटे गेम चेंजिंग कल्पना थिला जो हब हाँ हबन स्पोक् मडेल आमर आई टी आई मैंने जो मैंने दुर्बल अच्छा जटरनेसनाल स्टाणर्ड्स मानक सांगे से कंपेरेबल हो पार नाँ से सपोर्ट करने गोटे एडवांस स्किल ट्रेनिंग इन्यूट ए एस टीआई हिसाब से परिकल्पना कर आठ टी বিভিন্ন জায়গায় ওড় কল্পনা লাস্তব সেই পয়সা গলাক কুয়া আমি দেখিলে কি গোটি বড় বিল্ডিং যে ওয়ার্ল্ড স্কিল সেটার যেটা রসুলগড় সেই গোটি বিল্ডিং গোটে তে চৌদ মহলার ভূতকোঠি তৈরি সেটি কে পিলা যুদূর কলাহ মালকানগি যে পিলাটি আইটিআই পড়ি সেই পিলাটি কমিটি পাইব। ଏଇଟା ଗୋଟେ ମୂଳ ପ୍ରଶ୍ନ କଳାହାଣ୍ଡିର ଭବାନୀପାଟଣାର ପିଲାଟି ଏହି ବିଲ୍ଡିଂରୁ କେମିତି ବେନିଫିଟ୍ ପାଇବ ଏଇଟା ଗୋଟେ ଚିନ୍ତା କରିବାର ବିଷୟ କି ଏଇ ଯେଉଁ ଷ୍ଟ୍ରାଟେଜି ସରକାର ଷ୍ଟ୍ରାଟେଜି ଯେଉଁ ଘଡ଼ିକେ ଘୋଡ଼ା ଛୁଟିଲା ଭଳି ଚେଞ୍ଜ ହେଉଛି ତାର କୌଣସି ନା କୌଣସି ଜାଗାରେ ତାର କୁପ୍ରଭାବଟା ଲୋକଙ୍କ ଉପରେ ପଡ଼ିବ ଆପଣ ଏଇ ପଇସା ଋଣ ଆକାରରେ ଆଣିଛନ୍ତି ଏଇଟା ମନେ ରଖିବାକୁ ହେବ ଏଇ ଛଅଶହ କୋଟି ଟଙ୍କା ସାଢ଼େ ଚାରି କୋଟି ଓଡ଼ିଆ লোক উপরে বোঝ হয়ে পড়িল আসন্ী পিঠি তাজুথবে আুঝিলা বেড়ে নিশ্চিত ভাবে তা বিতৃষ্ণা আসব কি এই আই চিন্তা করুচি কি আমার পয়সা জো যেটে লাগবে কথা সেই বাটারে লাগু নাহি কল্পনা বাটে কল্পনা রাখি আইটি চিত্র গোটে বিভিন্ন প্রকার দেখা হচ্ছে কিন্তু বাস্তবতাটা বহু বহু অলগা রাখে মুখে আছে আসুছি যে কথা ওমপ্রকাশ বাবু প্রথমে ভিত্তি ভিত্তিভূমি অভাব রয়েছে মো পাখে যে তথ্য অমপ্রকাশ বাবু আপনার প্রশ্ন করা চি এই সত্যি তিখে অর্থাৎ ফেব্রুয়ারী সত্যি তারিখে দক্ষতা বিকাশ আর বৈষয়িক শিক্ষা মন্ত্রী তথ্য যে সন্দেহ আপনার করলে যে ভিত্তিভূমি না ভিত্তূমি বিকাশ হয়ে সরকার কিন্তু কেছেন এই স্কিল ডেভেলপমেন্ট সে প্রতিষ্ঠা করার হাজার ষোল ডিসেম্বর মাছর বর্তমান সুদ্ধা সাত কোটি ছবিশ লক্ষ টাকা এবং সেমতি অন ভিত্তিভূমি বাবদ খরচ দক্ষতা বিকাশে তালিম কার্যক্রম সে বাবদে শহে পনেরো কোটি একাবন লক্ষ এম যদি আপনার মিশাই দেবে শহে বাইশ কোটি সতস্তর লক্ষ টাকা খরচ করা যাই সারা এই ছ বর্ষ ভিতরে বা পাঁচ বর্ষ ভিতরে যদি এত টাকা খরচ হল সেই অনুসারে ফল কিন্তু আজ্ঞা নবীন বাবু সব যোজনা আপনার যদি দেখবে ইয়ে গুড়া জায়গার কুয়া খোলি দিকে পাঠ হম আপনার যেকোন তথ্য মানুষের

नारी सशक्तिकरण कथा कहते स्किल डेवलपमेंट सेक्टर में मात्र चार परसेंट से आम युवती मैंने शामिल थे दुई हजार कोड़े मसीह बढ़ी की मात्र 24 परसेंट को पहुंची तो ए गोटे बड़ो प्रश्न कौटिना कौटि सृष्टि हूँ जे ओडिया युवक युवती मान को

কেন্দ্ৰ চৰকাৰ যোজনাৰে কেতিয়ে জান নিযুক্তি পাইলে আপোনাৰ ধু মূলা অধু মূলা সব কৰি দিলে এই হব নিযুক্তি যায় কেন্দ্ৰ চৰকাৰ ব্যৱস্থাৰে যুৱক যুৱতী চাকি পাইছিলে ওড়া চৰকাৰ স্পষ্টতাৰ জব ৰখু जे केंद्र सरकार रो योजना रे एतिकी जों चाकरी पाइले ओडिशा सरकार को विधि व्यवस्था रे एतिकी जों चाकरी पाइले आपण बार जे जनता बछी ओडिसा गवर्मेंट रा जा हिसाब अछि म आपण कोइली तो केंद्र रो जो आपण कहउछंती दिंदाल कौशल विकास योजना सेतरे केते लोक पाइछंती ओडिया लोक तार कि एग्जैक्ट फिगर कि अछि कि कि मो पाखरे नाही किंतु अनेक युवक युवती ता माध्यम रे मध्य रोजगार पाइछंती ବାବୁ ମୁଁ ଆସୁଛି ଆପଣଙ୍କ ପାଖରେ ୟାଶ୍ରୀ ବାବୁ ୟାଶ୍ରୀ ବାବୁ କିଛି ଦିନ ତଳେ ବା ଏଇ ଦୁଇ ତିନି ଦିନ ତଳେ ଆପଣଙ୍କ ଦଳ ବା ଛାତ୍ର କଂଗ୍ରେସ ରାସ୍ତାକୁ ଓହ୍ଲାଇଥିଲା କମ୍ପନ ସମାବେଶ ବା କମ୍ପନ ଶୋଭାଯାତ୍ରା କରିଥିଲା ନିଯୁକ୍ତିକୁ ନେଇକି କିନ୍ତୁ ବଡ଼ କଥା ହେଉଛି ବିଧାନସଭାରେ ସରକାର ଯେଉଁ ତଥ୍ୟ ଦେଉଛନ୍ତି ସେ ତଥ୍ୟ ମଧ୍ୟ ଯଦି ଆପଣ ନଜର ପକାଇବେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ତାହା ମଧ୍ୟ ଉଦ୍ବେଗଜନକ ଏବଂ ସରକାର କହୁଛନ୍ତି ଏହି ବର୍ଷ ଅର୍ଥାତ୍ ଦୁଇ ହଜାର କୋଡ଼ିଏ ମସିହାରେ ଷାଠିଏ ହଜାର ନଅଶହ ଛଅସ୍ତରି ଜଣ বেকারী বেকার সে পঞ্জিকরণ করছেন চাকরি পাই মাত্র তেয়াশি জন কথা আপনার সে অনেক আজকের কোটি বর্ষ হল প্রত্যুতি ভোট নেবার কার্য ছাড়া আগে কিছু করে না আপনার দেখি সে নির্বাচন আসে নির্বাচন ইস্তহার কুয়া বর্ষক দি লক্ষ নিযুক্ত দেবে বলে কিন্তু একুশ বর্ষ শাসন কালে আজ বয়াশ লক্ষ

ফিগরি দশ বর্ষ ফিগর মো পাখে অ্যাঁ বিধানসভা সরকার কিন্তু বিধানসভা সরকার তো কেবল ভুল কুমার না দুই হাজার দশ রুই হাজার কোটি ভিতরে যেত তার মোট তথ্য হোক আঠ লক্ষ তেয়াশি হাজার ବର୍ତ୍ତମାନ ନାଁ ପଞ୍ଜିକରଣ କରିକି ବେକାର ଅଛନ୍ତି ଇଏ ହେଉଛି ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟର ଫିଗର ଆପଣଙ୍କ ପାଖ ପାଖରେ ଯଦି କିଛି ଫିଗର ଅଛି ଯେଉଁ ତିୟାଳିଶ ଲକ୍ଷର ହିସାବ ଆପଣ ଦେଉଛନ୍ତି ସେ ଫିଗରର ଆଧାର କ'ଣ କୁହନ୍ତୁ ସମୟରେ

कुणी गोटे भी नियुक्ती विषय गोटे प्रश्न नेला छात्र कॉंग्रेस की कॉंग्रेस पार्टी लढे कला तापर निुक्ती मेळार आयोजन कल ओडीसार छात्र युवक मी पैसा आदय कल पैसा आदय लागेल कल का गोटे नियुक्ती दे पारे से भुआ बुल चालले त्यापे जुवबाहीनि कले पैसा जुवबाहीनिस आम म राज्य सरकारकर साधारण लोक टैक्स पैसा नाही जुवबाहीनि सू कुठे जुवबाहीन्ही रे ओडीसार गुडाबाही परणत होईल ଯଦି ଆଜିକି ଡେଟ୍ ସମୟରେ ଯଦି ରାଜ୍ୟ ସରକାର ଉଚିତ ଛାତ୍ରଛାତ୍ରୀମାନଙ୍କୁ ନିଯୁକ୍ତି ବିଷୟରେ କହିଥାନ୍ତେ ନିଯୁକ୍ତି ଭାବରେ ଚିନ୍ତା କରିଥାନ୍ତେ ତା'ହେଲେ ଓଡ଼ିଶାରେ ବେକାରୀ ସମସ୍ୟା ରହିନଥାନ୍ତା ଆପଣମାନେ ଛତିଶଗଡ଼ ରାଜସ୍ଥାନ କଥା ଦେଖନ୍ତୁ ରାଜୀବ ଗାନ୍ଧୀ ନ୍ୟାୟ ଯୋଜନାରେ ସରକାର ଯେଉଁ କଂଗ୍ରେସ ସରକାର ଯେଉଁ ଘୋଷଣା କରିଥିଲେ ଯେଉଁମାନଙ୍କୁ ନିଯୁକ୍ତି ଦେଇପାରିବେନି ତାଙ୍କୁ ଭତ୍ତା ଦେବେ ଆଜି ରାଜ୍ୟ ସରକାର ଚାହିଁଲେ ଭତ୍ତା ଦେଇପାରିବେନି ୟା ବିରୋଧରେ ଛାତ୍ରଙ୍କ କେତେ ଲଢ଼େଇ କରିଛି କେତେ ବିକ୍ଷୋଭ କରିଛି সরকার কিন্তু ওড়িশার যুবক মানুষ চিন্তা করতে না সেবা কমি হরিলুট করবে টঙ্কা হরিলুট করে নির্বাচন জিতবে সে তা সরকার কিম সার্টিফিকেট কলেকশন করি এক নম্বর মুখ্যমন্ত্রী সে সেই বিষয়ে চিন্তা করছেন যদি ছাত্র মানুষ যুবক মানুষ চিন্তা করতে আজ আজ আমার রাজ্য দেশ আগে লজ্জিত হয়ে থান্তা, দেশ নম্বর বিত রই থাকে কিন্তু রাজ্য সরকার এ বিষয় জমার গুরুত্ব দিয়ে

যেতিক যোগদান ৰ পাৰি কিন্তু যি কংগ্ৰেছ চৰকাৰ কেন্দ্ৰৰে এতিয়া বৰ্ষ লুটি চালিলা গোটেই গোটেই দুৰ্নীতি আছিলে যুৱক মানৰ আশা আকাংক্ষা ক্ষুৰ্ণ হেজি কংগ্ৰেছৰ কোনো অধিকাৰ নাই ভাৰতীয় জনতা পাৰ্টি চৰকাৰ উপ প্ৰশ্ন বাচী সৃষ্টি কৰিব দশ বৰ্ষ কেন্দ্ৰ ৰভলপমেণ্টৰ কৰিলে কেজিনিয়ৰিতোটি আই আই টি কৰিলে ভাৰতীয় যুৱক মানুহ যুৱক যুৱতী মানুহ ভাৰতৰ পাঠ পঢ়িব উত্তম শিক্ষা দা কোনো ব্যৱস্থা কৰিলে

মানে নিযুক্তি সুযোগ কেউ ক্ষেত্রে কে রয়েছে তাপরে যদি আপনার নজর পকাইবে সে আইটিআই রে নট আভেলেবল তথ্য না পলিটেকনিক মাত্র টোয়েন্টি ফাইভ পরসেঁট বি ফার্মার থার্টি সেভেন পরসেঁট এই যে ক্ষেত্রগুলো রয়েছে ওড়শা কেইকি সেই টপ টেন রা নাই তার কারণ ভিতর ইয়ে গোটাই কারণ হয়েথাই পেয়ে কি হ্যাঁ অনেক কারণ ভিতর ইয়ে গোটা কারণ হয়ে থাকে পারে। কিন্তু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দূরের যাই গোটা গবেষক হিসাবে যদি আপনার মতো পচারিবে। তো মুব এটি গোটে আম ভারসাম্য গোটে হব। আমি গোটা কমন মিটিং গ্রাউন্ড আনবাকে হব কি এই যে তিনিটা আপনার স্কিল সেক্টর কথা কে আইটিআই পলিটেকনিক বা ফার্মা ফার্ম এমান ডিমান্ড কুচি মানে ইন্ডস্ট্রি পয়েন্ট অফ ভিউ কি কে আমি এটি ডিমান্ড জেনেট করে পারিচে কতটা আমি ফার্মস্যুটিকাল কোম্পানি বসে পারিছে। কেতেটা স্কিল আমার আইরন স্টিল ইন্ডস্ট্রি ম্যানুফ্যাকচরিং ইন্ডসি পারিছে তো ডিমান্ড কেতে জেনেট করছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন যে পিলাটি এইটু বাহারা পাসআউট হয়েকি তারপিরেস কোণ তারা তার অভিলষা তারা আসা আশা আকাঙ্ক্ষাটা কিন্তু আমি সেটা বুঝুছি কি এবং যা আমি তাকু কলেজে বা আইটিআই বা পলিটেকনিক পড়াইলে সেইটা তা কম্পিটেন্ট করুচি তার কম্পিটেটা কে কি এই কামটা কু সি সফল ভাবেপার কিন্তু অন্য এক জিনিস যদি আমি এইটু গোট ভিন্ন প্রশ্ন পচার কি আমি কিন্তু আগে সববে ভাব কি সরকার হি গোটে দাঁত আকিরি দেব

ପଢ଼ିସାରି ଡିଗ୍ରୀ ହାସଲ କରିବା ପରେ ମଧ୍ୟ ଓଡ଼ିଶାରେ ଅଠଷଠି ପ୍ରତିଶତ ପିଲା ସେମାନଙ୍କ ଅଯୋଗ୍ୟ ନିଯୁକ୍ତି ଚାକିରି ପାଉନାହାନ୍ତି ଇଏ ହେଉଛି ସବୁଠୁ ବଡ଼ ବିଡ଼ମ୍ବନା ସମୟ ସରିଛି ପ୍ରଶ୍ନକାଳକୁ ଏଇଠି ରଖିବା ନମସ୍କାର